Good morning, class. Welcome to our Bengali session. Let's start. আজকে আমরা পড়ব কোষীকারান্ত শব্দ। এর আগেও আমরা কোষীকারান্ত শব্দ পড়েছিলাম, কিন্তু সেটা দু অক্ষরের পড়েছিলাম। আজকে পড়ব তিন অক্ষর যুক্ত। তিন অক্ষর দিয়ে কোষীকারান্ত শব্দ কি করে লিখতে হয় সেটা আমি তোমাদের শেখাবো। চলো শুরু করি। প্রথমে মাত্রা দেব হস্যই, লয় হস্যি, তালি হস্য। কটা অক্ষর হলো? তিনটে। হস্যই, লয় হস্যি, তালি হস্য। ইলিশ, এটা কি লিখলাম? ইলিশ। আমার সাথে বানান করে পড়ো, হস্যই, লয় হস্যি, তালি হস্য। ইলিশ, ইলিশ কি? একটা মাছ, তাই তো? ইলিশ মাছ খেতে সবার ভালো লাগে, এরকম কেউ আছে যার ইলিশ মাছ খেতে ভালো লাগে না? নেই। তাহলে এটা কি? ইলিশ, ইলিশ একটা মাছের নাম। নেক্সট দেখো কি লিখছি। অয়াকারে পা, ল, কয় হস্যি, কি। আবার দেখো তিনটে অক্ষর, এখানে হস্যিকার আছে, তাহলে তিন অক্ষর যুক্ত হস্যিকারান্ত শব্দ কি লিখলাম? পয়াকারে পা, ল, কয় হস্যি, কি। পালকি, পালকি তোমরা হয়তো টিভিতে দেখে থাকবে বা কোনো গল্পের বইতে, ঠিক এরকম একটা ছোট্ট ঘরের মতো হয় যার ভেতরে কেউ বসতে পারে, ঠিক আছে? তাহলে এটা কি আঁকলাম? পালকি। নেক্সট মাত্রা দিয়ে গরিগঞ্জয় হস্যি, লয় হস্যি, কয় হস্যি, সব কটাতেই হস্যিকার আছে, ভালো করে দেখো। গরিগঞ্জয় হস্যি, লয় হস্যি, কয় হস্যি, কি কি লিখলাম? এটা জিলিপি। জিলিপিটা কি? একটা মিষ্টি, তাই তো? সুইট ডেজার্ট। অনেকটা এরকম দেখতে হয়, ভালো হয়নি আঁকাটা আমি জানি, কিন্তু বোঝা যাচ্ছে। তাহলে এটা কি লিখলাম? জিলিপি, জিলিপি। বড়িগজ্জায় হস্যি, লয় হস্যি, পয় হস্যি, জিলিপি। নেক্সট তালি বর্ষয় আকার, লয় হস্যি, খ। দেখো তালি বর্ষায় মাত্রা হয় না, ক্ষয়ে মাত্রা হয় না, তাহলে শুধু লয় হস্যিকারে মাত্রা দিয়েছি। বানানটা পড়ো একবার। তালি বর্ষয় আকারে সা, লয় হস্যি, খ। শালিক, শালিক তো দেখো তোমরা কিন্তু বাড়িতে ভালো করে আঁকার চেষ্টা করবে, আমি কিন্তু অত ভালো আঁকতে পারি না, ঠিক আছে? হলো শালিক। তাহলে কি কি লিখলাম? ইলিশ, পালকি, জিলিপি, শালিক। চলো আরো কয়েকটা শব্দ পড়ি। দেখো কি লিখছি। বয়াকারে বা, লয় হস্যি, বয়াকারে কা, বালিকা, গার্ল। গার্লকে মেয়ে বলে অথবা বালিকা বলে। নেক্সট দেখো তালি বর্ষয় হস্যি, তালি বর্ষয় হস্যি, বয় শূন্য, র, শিশি। তালি বর্ষয় হস্যি, তালি বর্ষয় হস্যি, বয় শূন্য, র, শিশি। তয় হস্যি, তয় হস্যি, বয় শূন্য, র, তিতির। তিতির একটা পাখির নাম, তয় হস্যি, তয় হস্যি, বয় শূন্য, র, তিতির। এবার দেখো কি লিখছি। তয় হস্যি, ময় হস্যি, বয় শূন্য, র, তিমির। তিমির মানে হলো অন্ধকার, ডার্ক। চলো যেগুলো লিখলাম সেগুলো একবার পড়ে নি। তাহলে যেগুলো আজকে লিখেছি সেগুলো সব
তিন অক্ষর যুক্ত ইকারন্ত শব্দ। প্রথমে কি লিখেছি? ইলিশ, হস্যই, রায়বর্ষী, কালীবর্ষ, ইলিশ। নেক্সট পালকি, অয়াকারে পা, ল, কয়হস্যি, কি, পালকি। নেক্সট জিলিপি, গরিগঞ্জয় হস্যি, লয়হস্যি, পয়হস্যি, জিলিপি। নেক্সট শালিক, কালীবর্ষয় আকার, লয়হস্যি, খ, শালিক। তারপর বালিকা, বয়াকারে বা, লয়হস্যি, লি, কয়াকারে কা, বালিকা। শিশির, কালীবর্ষয় হস্যি, কালীবর্ষয় হস্যি, বর্ষুণ্য, র, শিশির। নেক্সট তিতির, তয়হস্যি, তি, তয়হস্যি, তি, বর্ষুণ্য, র, তিতির। তিতির একটা পাখির নাম। তিমির, তয়হস্যি, তি, ময়হস্যি, মি, বর্ষুণ্য, র, তিমির। যে শব্দগুলো তিন অক্ষর যুক্ত যে শব্দগুলো আমরা পড়লাম, এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করব, লেখা ও পড়া দুটোই প্র্যাকটিস করব। তাহলে কি প্র্যাকটিস করব? লেখা প্র্যাকটিস করব ও পড়া প্র্যাকটিস করব। দ্যাট ইজ ইয়োর হোমওয়ার্ক, মনে থাকবে।